আসসালামু আলাইকুম এবং নমস্কার। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে আজকে আমরা কার্বোহাইড্রেটের মেটাবলিজম নিয়ে একটি সেশন নিচ্ছি। আজকে আমাদের সেশনে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সকলে প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শিবলি জামান স্যার। স্যার, আমরা এখানে একটু উল্লেখ করতে চাই, স্যার এখন কোয়ারেন্টাইনে হোটেলে আছেন বর্তমানে। এর মধ্য থেকেও স্যার আমাদের জন্য যে ক্লাস নিচ্ছেন, এই ডেডিকেশনের জন্য স্যারকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আমি স্যারকে এখানে ওয়েলকাম করছি। স্যার জি, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম, আমি ডক্টর শিবলি জামান, ঢাকা মেডিকেলে লেকচার হিসেবে আছি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমাকে সাবরিনা সমাপ্তি K76 ব্যাচের, ও লাস্ট উইকে আমাকে ফোন দিয়ে বলেছিল একটা কিছু মেটাবলিজমের উপর কিছু ক্লাস নিতে, সেই উদ্দেশ্যেই আসলে তোমাদের সাথে জয়েন করা। স্যার আমি এখন ক্লাসটা আপনার হাতে ছেড়ে দিচ্ছি। জি জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এটা মানে এটা কি তোমরা মানে রেকর্ড করে ইয়া করবা, না কোনটা লাইভ হচ্ছে? তো মানে আমি কি শুরু করব? পার্টিসিপেন্ট কি আছে সব? আচ্ছা, তাহলে আমি কি স্লাইড শেয়ার করব? আচ্ছা, সেই ক্ষেত্রে তো কোনো মানে ফিডব্যাক নেওয়ার কোনো অপশন নাই, তাই না? বুঝতে আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে স্লাইডটা শেয়ার করা শুরু করছি। স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। আমি তো আমার পরিচয় আগেই দিয়েছি, তো আজকের টপিক হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো আমরা আমরা ইন দা মিন টাইম, আমি যতটুকু জানি তোমাদের K77 ব্যাচের জন্য বলছি মেনলি, তোমাদের আসলে মেটাবলিজম মোটামুটি পুরাটাই হয়ে গেছে। তো তোমরা অলরেডি ডাইজেশন অ্যাবজর্পশন করে ফেলছো। তো আমরা যেটা জানি যে আমরা যে কার্বোহাইড্রেট গুলা খাই সেগুলা কি ফর্মে খাই, তো আমাদের 90% কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ ফর্মে। যে স্টার্চটা আমরা পাচ্ছি হচ্ছে রাইস, পটেটো, হুইট থেকে, এছাড়া সুক্রোজ পাই হচ্ছে ক্যান সুগার থেকে, ল্যাকটোজ পাচ্ছি হচ্ছে আমরা মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট থেকে, এবং সেলুলোজ যেটা পাচ্ছি আমরা ভেজিটেবলস ফ্রুটস থেকে। এছাড়াও আমরা কিছু আরো কিছু কার্বোহাইড্রেট খেয়ে থাকি, যেমন ফ্রুক্টোজ যেটা আমরা পাই হানি থেকে। তো আলটিমেটলি আমরা যে কার্বোহাইড্রেট গুলা খাচ্ছি ডাইজেশনের পরে সবগুলার ইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। সবগুলার ইন প্রোডাক্ট হচ্ছে এই তিনটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এক্সেপ্ট সেলুলোজ। আমরা অলরেডি জানি সেলুলোজ আমাদের ডাইজেস্ট হয় না, এটা ইনডাইজেস্টেবল, বিকজ ইট কনসিস্ট অফ বিটা ডি গ্লুকোজ। তো বিটা ডি গ্লুকোজ ডাইজেস্ট করার জন্য আমাদের যেই এনজাইম দরকার, সেই এনজাইমটা আমাদের বডিতে নাই। সো এটা আমাদের আনস্টেইনড ফিসেস দিয়ে এক্সক্রিট হয়। তো আলটিমেটলি ইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এর মধ্যে বাকি অন্যান্য যে মনোস্যাকারাইড আছে সবগুলা আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়। এই কারণে আমরা গ্লুকোজকে বলি সেন্ট্রাল মলিকিউল ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম, যেহেতু সবগুলা মনোস্যাকারাইডই আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হচ্ছে। তো আমরা অ্যাবজর্পশনে অ্যাবজর্পশনে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেন থেকে
ইন্টেস্টিনাল সেলে আসে, সেল থেকে ব্লাডে আসে, এবার হচ্ছে ব্লাড থেকে বিভিন্ন সেলে যাওয়া লাগবে ফর ইউটিলাইজেশন বা ফর মেটাবলিজম। তো এই সেলে যাওয়ার জন্য আমাদের কিছু ট্রান্সপোর্টার আছে। তো এই ট্রান্সপোর্টার গুলাকে আমরা ব্রড হেডিং এ দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য প্রসেস, একটা প্রসেস হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, তো যেটাকে আমরা বলি ফ্যাসিলিটেটিভ বাই ডাইরেকশনাল গ্লুকোজ ট্রান্সপোর্টার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট উইচ ইজ ডিপেন্ডেন্ট অন সোডিয়াম, দ্যাট মিনস সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। তো এক একটা সেলে এক এক রকম ট্রান্সপোর্টার আছে। যেমন ফ্যাসিলিটেটেড ডিফিউশনের যে ট্রান্সপোর্টারটা ক্যারিয়ার প্রোটিনের উপর ডিপেন্ড করে, এগুলাকে আমরা 14 টাইপসে ডিভাইড করি। এর মধ্যে ইম্পর্টেন্ট প্রথম পাঁচটা, গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, গ্লুট 3, 4, 5। তা গ্লুট 1 থাকে মেইনলি আরবিসি, নিউরন, কিডনি, কোলন, প্লাসেন্টায়। গ্লুট 2 থাকে লিভার, প্যানক্রিয়েটিক বিটা সেল, রেনাল টিবিউল, এবং আমরা অলরেডি অ্যাবজর্পশন থেকে জানি যে সেলে থাকে হচ্ছে গ্লুট 2। গ্লুট 3 এটা থাকে ব্রেইনে বা নিউরোনে, কিডনি, কোলন, প্লাসেন্টা। গ্লুট 4 এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থাকে হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, স্কেলেটাল মাসেল, হার্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখানে যে গ্লুকোজ ট্রান্সপোর্টটা সেটা ইনসুলিন মেডিয়েটেড। আর হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 যেটা থাকে হচ্ছে স্মল ইনটাইন টেস্টিস, স্পার্মে, এটাও ইম্পর্টেন্ট। এটা একটু এক্সেপশনাল, এক্সেপশনাল এই কারণে কারণ সবগুলা ট্রান্সপোর্টার গ্লুকোজ ট্রান্সপোর্ট করলেও এই ট্রান্সপোর্টারটা ট্রান্সপোর্ট করে হচ্ছে ফ্রুক্টোজ। দেন হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা SGLT। এটা অলরেডি আমরা জানি, আমরা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনে ইন্টেস্টিনাল সেলের ক্ষেত্রে পড়েছি। এবং সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এটা থাকে রেনাল টিবিউলসে। তো আলটিমেটলি আমাদের ব্লাডে বা সেলের মধ্যে গ্লুকোজ ঢুকলো, এবার হচ্ছে গ্লুকোজ গুলো কি কি মেটাবলিক পাথওয়ের মধ্যে দিয়ে যাবে। তো মেটাবলিক পাথওয়ে কে আমরা, এটা সবাই জানি যে মেটাবলিক পাথওয়ে গুলাকে আমরা ব্রড হেডিং এ দুইটা ভাগে ভাগ করি, ক্যাটাবলিক এবং অ্যানাবলিক। ক্যাটাবলিক হচ্ছে ব্রেকডাউন প্রসেস, অ্যানাবলিক হচ্ছে সিনথেটিক প্রসেস। তো ক্যাটাবলিক প্রসেস গুলার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ টু পাইরুভেট অর ল্যাকটেট। অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট তৈরি হয়, অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটেট। দেন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এটা হচ্ছে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ অর গ্লুকোজ 1 ফসফেট। যখনই লাইসিস তখনই ব্রেকডাউন, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ গ্লাইকোলাইটিক পাথওয়ে আছে, যেটাকে আমরা বলি হেক্সোস মনোফসফেট শান্ট অথবা পেন্টোস ফসফেট পাথওয়ে। এটা হচ্ছে গ্লুকোজ অক্সিডাইজ হয়ে তৈরি করে রাইবোজ সুগার, কার্বন ডাইঅক্সাইড, NADPH। আর দেন হচ্ছে গ্লাইকোলাইসিস এর ইন প্রোডাক্ট আমি অলরেডি বলেছি, অ্যারোবিক গ্লাইকোলাইসিস এর পাইরুভেট তৈরি হচ্ছে। তো পাইরুভেটের যে অক্সিডেশন, এটা হচ্ছে আরেকটা ক্যাটাবলিক পাথওয়ে। পাইরুভেটের অক্সিডেশনে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে বাই দ্য প্রসেস অফ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আচ্ছা, দ্যাট মিন্স আমি যদি ওদেরকে রেসপন্ড করতে বলি, ওরা রেসপন্ড করবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। অ্যানাবলিক পাথওয়ে যখনই কোনো পাথওয়ে শেষে জেনেসিস থাকবে, সেটা হচ্ছে অ্যানাবলিক, দ্যাট মিন্স সিনথেটিক পাথওয়ে। তো গ্লাইকোজেনেসিস, তার মানে হচ্ছে সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। দেন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তো যে কোনো একটা স্টুডেন্ট একটু মাইক্রোফোনটা অন করে একটু রেসপন্ড করো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অলরেডি মনে হয় মেটাবলিজম পুরাটা শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। তো এটা আসলে তোমাদের রিভিশন ক্লাসের মতোই আর কি, অলমোস্ট। তো আমার সাথে আসলে তোমাদের কারো পরিচয় হয়নি, আমি তো অলরেডি বলেছি আমি ডাক্তার মোহাম্মদ শিবলি জামান। আমি আসলে K76 ব্যাচ পর্যন্ত রেগুলার ছিলাম। আমি এই বছরের শুরুতে আসলে একটা ফেলোশিপে ইন্ডিয়া চলে গিয়েছিলাম, তো এই কারণে তোমাদের সাথে পরিচয় হয়নি। তো আসার পর তো COVID-19 এর জন্য তো আসলে সবকিছুই সাসপেন্ডেড, তো এই কারণে তোমাদের সাথে দেখাও হয়নি আমার। আচ্ছা, আমি তাহলে আমার টপিকে চলে আসি আবার।
তো অ্যানাবলিক পাথওয়ে গুলোর মধ্যে হচ্ছে গ্লাইকোজেনেসিস, যেটা আমি অলরেডি বললাম, সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ, গ্লুকোনিওজেনেসিস, সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স, দেন হচ্ছে গ্লুকোজ গুলা কনভার্ট হয় ফ্যাটি অ্যাসিড এবং টিজিতে, দ্যাট ইজ লাইপোজেনেসিস, এবং ইউরোনিক অ্যাসিড সিনথেসিস, দ্যাট মিনস গ্লুকোজ ইজ গ্লুকোজ গ্লুকোজ থেকে গ্লুকোরোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। তো আরেকটা পাথওয়ে আছে যেটাকে আমরা অ্যান্থিবোলিক পাথওয়ে বলতেছি। তো অ্যান্থিবোলিক পাথওয়ে হচ্ছে এমন একটা পাথওয়ে যেটার বোথ অ্যানাবোলিক এবং ক্যাটাবোলিক পোটেনশিয়ালিটি আছে। তো এই ধরনের একটা পাথওয়ে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা ইন শর্ট আমরা যেটা বলি টিসিএ সাইকেল। তো প্রথমে আমি গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করতে চাই। গ্লাইকোলাইসিস এই মানে ফার্স্ট মেটাবলিক পাথওয়ে অফ গ্লুকোজ। তো গ্লাইকোলাইসিস এর আরেকটা নাম হচ্ছে এমডেন মেয়র অফ পাথওয়ে। এই নামকরণটা হয়েছে কিছু সায়েন্টিস্টের নামে, গুস্তাভ এমডেন, ওটো মেয়র অফ, এই দুজন সায়েন্টিস্ট ফার্স্ট গ্লাইকোলাইসিস সম্পর্কে ডিসক্রাইব করেছেন। তো ওনাদের নামই এমডেন মেয়র অফ পাথওয়ে বলে এটাকে। তো গ্লাইকোলাইসিস যে কোনো মেটাবলিক পাথওয়ে পড়তে গেলে আমাদের প্রথমে একটা সেলিয়েন্ট ফিচার পড়তে হয়। সেলিয়েন্ট ফিচার মানে হচ্ছে এখানে সাবস্ট্রেট কি, প্রোডাক্ট কি, দেন হচ্ছে কোন 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 সেলে হয় এবং সেলের কোন কম্পার্টমেন্টে হয়, এই পাথওয়ে নেচারটা কি, এবং এই পাথওয়ে কে কন্ট্রোল করতে গেলে যে রেট লিমিটিং এনজাইম, সেই রেট লিমিটিং এনজাইমের নাম, এবং পাথওয়ে থেকে কয়টা এটিপি প্রডিউস হয় বা কয়টা এটিপি ইউটিলাইজ হয়, দেন হচ্ছে এটা রেগুলেট করে কোন কোন হরমোন। তো ডেফিনেশন, এটা ডেফিনেশন আমি অলরেডি বলে ফেলছি যে অক্সিডেশন অফ গ্লুকোজ টু ফর্ম পাইরুভেট ইন অ্যারোবিক কন্ডিশন অর টু ফর্ম ল্যাকটেট ইন অ্যানারোবিক কন্ডিশন। তো আলটিমেটলি তেলের সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ এবং প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট অর ল্যাকটেট। এটা যেহেতু গ্লুকোজ সবগুলা সেলের ফুয়েল, তো এটা তো এই পাথওয়েটা সবগুলা সেলেই রান হচ্ছে। তো এক্সেপ্ট এক্সেপ্ট বলা যায় না হার্ট মাসেল, হার্ট মাসেলের প্রাইমারি ফুয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো ওখানে প্রিডোমিনেন্ট যে পাথওয়েটা রান করে সেটা হচ্ছে বিটা অক্সিডেশন, যেটা আমরা পরে পড়ব। কম্পার্টমেন্ট, তো এইটা কম্পার্টমেন্ট আসলে মেটাবলিক পাথওয়ে গুলা সেলের দুইটা কম্পার্টমেন্টে হয়, একটা হচ্ছে আইদার সাইটোসোল অথবা মাইটোকন্ড্রিয়া। তো এই পাথওয়েটা রান হচ্ছে সাইটোপ্লাজমে। তো ন্যাচারালি এটা যেহেতু ব্রেকডাউন প্রসেস, তো এটাকে আমরা একটা ক্যাটাবলিক পাথওয়ে বলি, এবং এটা রেট লিমিটিং এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1। কোএনজাইম লাগে একটা এনএডি, যেটা ভিটামিন B3 থেকে পাওয়া যায়। এটিপি প্রোডাকশন, এখানে অ্যারোবিক গ্লাইকোলাইসিস থেকে আমরা 8টা এটিপি পাই এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস থেকে আমরা 2টা এটিপি পাই। হরমোনাল রেগুলেশন, আমরা হয়তোবা তোমাদের এন্ডোক্রাইন হয়েছে কি জানি না আমি, বাট আমরা মোটামুটি অনেকেই জানি যে ইনসুলিন হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় এবং অন্যান্য হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তো ন্যাচারালি ইনসুলিন যখন গ্লাইকোলাইসিস কে প্রমোট করবে তখন ব্লাড থেকে গ্লুকোজটা কমবে। তো গ্লাইকোলাইসিস, তার মানে হচ্ছে ইনসুলিন প্রমোট গ্লাইকোলাইসিস, এবং ইনসুলিনের যে কাউন্টার হরমোন সেটা হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন গ্লাইকোলাইসিস কে ইনহিবিট করে। তো আমি অলরেডি প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বলেছি, গ্লাইকোলাইসিস এর ইন প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট অ্যারোবিক কন্ডিশনে এবং ল্যাকটেট ইন অ্যারোবিক কন্ডিশনে। তো অ্যারোবিক ইন অ্যারোবিক জিনিসটা মানে কি, তো যখন অক্সিজেন থাকবে, অক্সিজেনের প্রেজেন্সে যেই গ্লাইকোলাইসিসটা হবে সেটাকে আমরা বলছি অ্যারোবিক গ্লাইকোলাইসিস, এবং অক্সিজেনের অ্যাবসেন্সে যখন গ্লাইকোলাইসিস হচ্ছে তখন সেটা হচ্ছে ইন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তো অ্যারোবিক গ্লাইকোলাইসিস, অ্যারোবিক গ্লাইকোলাইসিস এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এনএডি, এনএডি যখন তৈরি হয় একটা সাইকেলে, এইটা চলে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, সেটা থেকে এটিপি তৈরি হয়। তো এখানে কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই লাগবে। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা রান করছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। তো যেই সেলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হবে ওই সেলে অবশ্যই অবশ্যই মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। তেমনি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যেহেতু অক্সিজেনের অ্যাবসেন্সে হচ্ছে, তো এটাতে মাইটোকন্ড্রিয়া থাকাটা জরুরি না। তো মাইটোকন্ড্রিয়া নাই যে এরকম সেলে, এই সেলগুলোর জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন RBC। তো এখানে দেখা যাচ্ছে রিয়াকশন, গ্লাইকোলাইসিসের রিয়াকশন গুলা আমি জাস্ট শর্টলি আগে রিয়াকশনের স্টেপ গুলা বলি। গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে
গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট, সুস্থ কেউ কিছু বলতেছো নাকি? ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে আমরা পাচ্ছি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এটা খুব সম্ভবত তোমাদের এইচএসসি তে এই সাইকেলটা ছিল। তো আমার ধারণা তোমরা গ্লাইকোলাইসিস এর এই এই পাথওয়ে গুলা মোটামুটি সবাই জানো। আচ্ছা হ্যাঁ, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, দেন ফ্রুক্টোজ সিক্স ফসফেট, দেন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট আবার স্প্লিট করে দুইটা দুইটা প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে গ্লিসারাইড 3 ফসফেট আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রোক্সি ফসফেটটা আবার ওয়ান আবার গ্লিসারাইড ফসফেটে কনভার্ট হতে পারে, দেন তার মানে হচ্ছে একটা গ্লুকোজ থেকে আমরা দুইটা গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট পাচ্ছি। তো গ্লিসারাইলডিহাইড স্যার আমি একটু কথা বলি, হাবিবা আক্তার, নীতিশা নাজরিন, রাবেয়া হাসান রাফা, আপনারা প্লিজ মাইক্রোফোনটা একটু মিউট করুন, আমাদের জন্য সুবিধা। প্লিজ মাইক্রোফোনটা একটু মিউট করলে আমাদের জন্য সুবিধা হয়। নীতিশা নাজরিন প্লিজ আপনি কন্টিনিউ। আচ্ছা, গ্লিসারাইলডিহাইড তার মানে একটা গ্লুকোজ থেকে আমি আলটিমেটলি দুইটা গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট পাচ্ছি। গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট দেন এগেইন কনভার্টেড ইনটু 1,3 বিস ফসফোগ্লিসারাইড দেন 3 ফসফোগ্লিসারাইড দেন 2 ফসফোগ্লিসারাইড দেন ফসফোইনল পাইরুভেট। এরপর এখান থেকে পাইরুভেট যদি অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় সেক্ষেত্রে পাইরুভেট উইল বি কনভার্টেড টু ল্যাকটেট। তো এই স্টেপ গুলা হচ্ছে এখানে টোটাল, পাইরুভেট থেকে ল্যাকটেটটা বাদ দিলে টোটাল কোনো বইয়ে 9টা রিয়াকশনের কথা বলা হয়, কোনো বইয়ে 10টা রিয়াকশন। 9টা 10 এটা ডিফার করছে এই কারণে, কোনো বইয়ে গ্লিসারাইল ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের মধ্যে যে ইন্টারচেঞ্জটা এটাকে কোনো আলাদা পাথ হিসেবে নাম্বারিং করা হয়নি। আমি 9টা স্টেপ ধরেই নিলাম। তো 9টা স্টেপ ধরলে আলটিমেটলি গ্লাইকোলাইসিসের যে পাথওয়ে আছে পাথওয়ের মধ্যে যে রিয়াকশন গুলা, এই রিয়াকশন গুলাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, একটা হচ্ছে এনার্জি জেনারেশন ফেজ। তো প্রথমে আসি এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এনার্জি ইনভেস্টমেন্ট ফেজটা হচ্ছে নামটা এরকম কারণ হচ্ছে এই এখানে গ্লুকোজ থেকে গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট হওয়া পর্যন্ত আমি এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বলি। তো এটাকে এই ধরনের ইনভেস্টমেন্ট ফেজ বলা হচ্ছে এই কারণে কারণ এখানে দুইটা এটিপি ইউজ হচ্ছে। তো আমি অলরেডি বলে পাথওয়েগুলা মানে ব্রডলি ডিসক্রাইব করে ফেলছি এই যে এই স্লাইডে।
আচ্ছা, এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, তো এখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট হয়। তো গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ সিক্স ফসফেট হয়, এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে হেক্সোকাইনেজ আর গ্লুকোকাইনেজ। দুইটা এনজাইমের কথা বলতে, হেক্সোকাইনেজ আর গ্লুকোকাইনেজ। হেক্সোকাইনেজ অলমোস্ট অল সেলে থাকে, গ্লুকোকাইনেজটা স্পেসিফিক এটা থাকে হচ্ছে লিভার এবং প্যানক্রিয়েটিক বিটা সেলে। তো গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছে, তো দেখো গ্লুকোজ গ্লুকোজ সিক্স একটা ফসফেট আছে, তো ন্যাচারালি লাগবে আমার একটা ফসফেট গ্রুপ লাগবে। এই ফসফেট গ্রুপটা ডোনেট করবে হচ্ছে এটিপি। এটিপি একটা ফসফেটকে ডোনেট করে নিজে এডিপি হয়ে যায়। তো এখানে একটা এটিপি ইউটিলাইজ। এই রিয়াকশনটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, গ্লুকোজ। গ্লুকোজ তো অ্যাকচুয়ালি আমি যেটা অলরেডি বলে ফেলেছি, সবগুলা সব সেলেরই, সব অর্গানের সব সেলের মেজর মেটাবলিক ফুয়েল। তো গ্লুকোজের একটা টেন্ডেন্সি আছে, সে যে কোনো সময় যে কোনো সেলে ঢুকে যেতে পারে, আবার যে কোনো সময় যে কোনো সেল থেকে বের হয়ে যেতে পারে। তো বাংলায় আমরা অনেক সময় বলি না, বাদামি মা স্বভাবের, ও গ্লুকোজের টেন্ডেন্সি হচ্ছে অলমোস্ট ওরকম। তো গ্লুকোজকে সেলের মধ্যে আটকাতে হবে। তো আটকানোর জন্য যেটা আমাদের দরকার, এটাকে আমার ফসফোরাইলেট করতে হয়। ফসফোরাইলেট করলে যেটা হয়, এটা ইনক্রিজ করে, পোলারিটি ইনক্রিজ করলে এটা সেল মেমব্রেন ভেদ করে আর বের হওয়ার ক্ষমতা থাকে না। আচ্ছা, গ্লুকোজ সিক্স ফসফেট থেকে আলটিমেটলি আমার তৈরি হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট। তো গ্লুকোজ সিক্স ফসফেট আর ফ্রুক্টোজ সিক্স ফসফেটের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কিছু অ্যাড হচ্ছে না বা কোনো কিছু রিমুভও হচ্ছে না, জাস্ট আইসোমারাইজেশন হয়। তো এই কারণে এই রিয়াকশনটা ক্যাটালাইজড বাই আইসোমারেজ এনজাইম। দেন ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বাই দা এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ 1। ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এই এনজাইমটাকে আমি অলরেডি সেলিয়েন্ট ফিচারে রেট লিমিটিং এনজাইম বলেছি। তো ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়, তখন হচ্ছে এখানে এই এতটুকু রিয়াকশনের মধ্যে সাবস্ট্রেট হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট, প্রোডাক্ট হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। সাবস্ট্রেটে একটা ফসফেট ছিল, প্রোডাক্টে দুইটা ফসফেট, তো ন্যাচারালি আমার আরেকটা ফসফেট লাগবে। তো এই স্টেপে আমার আরেকটা এটিপি ইউটিলাইজেশন হয়ে এডিপি তৈরি হচ্ছে, এবং যেই এনার্জিটা যে ফসফেটটা রিলিজড হচ্ছে, সেই ফসফেটটা ক্যাপচার করে হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ সিক্স ফসফেট ক্যাপচার করে নিজে হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। দেন হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এটা অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে স্প্লিট করে দুইটা কম্পাউন্ড তৈরি করে, একটা হচ্ছে গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা আবার আইসোমারাইজেশন হয়ে তৈরি করে গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট। তো একটা গ্লুকোজ থেকে আমি লিটারালি দুইটা গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট পাচ্ছি। এতটুকু হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। দেন হচ্ছে এনার্জি জেনারেশন ফেজ। এখানে এনার্জি জেনারেশন ফেজ বলার কারণ হচ্ছে, এখানে আমার এটিপি প্রোডিউস হচ্ছে। তো আমি ইনভেস্টমেন্ট ফেজে আমার লাস্ট প্রোডাক্ট ছিল গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট। গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট এরপর ডিহাইড্রোজিনেজ এনজাইম দিয়ে তৈরি করে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট। এই রিয়াকশনটা একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। সো গ্লিসারাইলডিহাইড যখন অক্সিডাইজড হয়ে তৈরি করে 1,3 বিস ফসফোগ্লিসারেট, তো তখন ন্যাচারালি একটা সাবস্টেন্সকে রিডিউসড হতে হয়। তো আমাদের সরি, এখানে গ্লিসারাইলডিহাইড থেকে তৈরি হচ্ছে, অক্সিডাইজড হয়ে তৈরি হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট। তো ন্যাচারালি হ্যাঁ, একটা সাবস্টেন্সকে রিডিউসড হতে হয়। তো আমি যে এনএডিটা কোএনজাইম হিসেবে উল্লেখ করেছিলাম সেলিয়েন্ট ফিচারে, সেই কোএনজাইমটা এখানে রিডিউসড হয়। তো এনএডি রিডিউসড হয়ে তৈরি করে এনএডিএইচ। দেন হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে বাই দা এনজাইম ফসফোগ্লিসারেট কাইনেজ দিয়ে তৈরি করছে 3 ফসফোগ্লিসারেট। তো এখানে আমার 1,3 বিস ফসফোগ্লিসারেটে ছিল আমার দুইটা দুইটা ফসফেট গ্রুপ, আর 3 ফসফোগ্লিসারেটে আমার একটা ফসফেট গ্রুপ। তো এই ফসফেটটা ক্যাপচার করে হচ্ছে এডিপি, ক্যাপচার করে তৈরি করে এটিপি। দেন হচ্ছে 3 ফসফোগ্লিসারেট থেকে তৈরি করে 2 ফসফোগ্লিসারেট বাই দা এনজাইম মিউটেজ।
then 2-phosphoglyceride থেকে phosphoenol pyruvate by the enzyme enolase, then phosphoenol pyruvate থেকে pyruvate by the enzyme pyruvate kinase. এখানেও phosphoenol pyruvate, phosphoenol, that means এখানে একটা phosphate group আছে যেটা ultimately product pyruvate এর মধ্যে থাকে না, তো এই যে phosphate টা, এই phosphate টা release হয়, সেই phosphate টা capture করে আরেকটা ADP, capture করে তৈরি করে ATP. তো আমি অলরেডি বলে ফেলছি যে একটা গ্লুকোজ থেকে আমি দুইটা গ্লিসারাইলডিহাইড পাই, তো ন্যাচারালি এখানে যে রিঅ্যাকশনগুলো আছে, রিঅ্যাকশনগুলোতে প্রত্যেকটা প্রোডাক্ট হবে দুইটা করে, তার মানে দুইটা 1,3-bisphosphoglycerate বা দুইটা ATP বা দুইটা দুইটা 2-phosphoglycerate বা দুইটা পাইরুভেট এবং লাস্ট রিঅ্যাকশনে আরো দুইটা ATP. আচ্ছা, তো এখন যদি অক্সিজেন না থাকে বডিতে বা অক্সিজেনের ডিমান্ড বেশি বা সাপ্লাই কম, এরকম কন্ডিশনে আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যেটা হয়, পাইরুভেট থেকে তৈরি হয় ল্যাকটেট বাই দা এনজাইম পাইরুভেট, রিডিউসড হয়ে তৈরি করে ল্যাকটেট বাই দা এনজাইম ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। আচ্ছা, গ্লাইকোলাইসিসের এই যে স্টেপগুলো, এই স্টেপগুলোর মধ্যে সবগুলা স্টেপ হচ্ছে রিভার্সিবল, জাস্ট তিনটা স্টেপ হচ্ছে ইরিভার্সিবল। 1, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি, দেন হচ্ছে 3, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, দেন হচ্ছে লাস্ট 1, ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট। তো এইটা রিঅ্যাকশনের যে এনজাইমগুলো, ফার্স্ট রিঅ্যাকশনে গ্লুকোকাইনেজ অর হেক্সোকাইনেজ, থার্ড রিঅ্যাকশনে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এবং লাস্ট রিঅ্যাকশনে পাইরুভেট কাইনেজ, এই তিনটা এনজাইমের নাম আমাদেরকে মনে রাখতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস, 5 নম্বর পাথওয়েতে দেখো, 5 নম্বর রিঅ্যাকশনে দেখো, গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট থেকে তৈরি হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট। তো গ্লিসারাইলডিহাইড 3-ফসফেটে ফসফেট থাকে একটা, 1,3-বিসফসফোগ্লিসারেটে ফসফেট হচ্ছে দুইটা, তো এখানে ন্যাচারালি আমার আরেকটা ফসফেট গ্রুপ লাগে, এই ফসফেটটা আমাদের বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। তো এই এই জিনিসটা আমি আলাদা করে বললাম, সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আর্সেনিক কন্টামিনেশন হবে একটা পার্সনের বা আর্সেনিক পয়জনিং হবে, তো আমাদের দেশে আসলে গ্রামেগঞ্জে যে মানুষগুলা থাকে তারা ম্যাক্সিমাম টিউবওয়েলে পানি খায়, টিউবওয়েলের পানি, তো ওখানে দেখা যায় মোস্ট অফ দ্য টিউবওয়েলের পানিতে অনেক সময় আর্সেনিক কন্টামিনেশন থাকে। আর্সেনিক কন্টামিনেশন যেটা হয়, এই রিঅ্যাকশনে ফসফেটের সাথে আর্সেনিক কম্পিট করে হচ্ছে নিজে এসে অ্যাটাচড হওয়ার জন্য, তো যখন আর্সেনিক পয়জনিং হয় তখন আর্সেনিক এসে অ্যাটাচড হয়ে আলটিমেটলি আর্সেনাইট একটা কম্পাউন্ড তৈরি করে, এই কম্পাউন্ডটা যখন তৈরি করে তখন হচ্ছে একটা ফসফেট এখানে ঢুকতে পারে না, ঢুকতে না পারলে যেটা হয়, গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট থেকে যে 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হওয়ার কথা ছিল, এই রিঅ্যাকশনটাকে বাইপাস করে সে সরাসরি 3-ফসফোগ্লিসারেট তৈরি করে, দ্যাট মিনস আমার এই রিঅ্যাকশনে যে এটিপিটা প্রোডিউস হওয়ার কথা ছিল সেই এটিপিটা প্রোডিউস হয় না। আরেকটা রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 8 নম্বর রিঅ্যাকশন, যেটাতে হচ্ছে 2-ফসফোগ্লিসারেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হয় বাই দা এনজাইম ইনোলেজ। এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট এই কারণে, আমরা যখন একটা পার্সনের যে কোনো একটা পার্সনের ব্লাড কালেক্ট করি ফর গ্লুকোজ মেজারমেন্ট, তখন হচ্ছে ওই টেস্ট টিউবে যখন আমরা ব্লাডটা রেখে দিই, ওই টেস্ট টিউবের মধ্যে কন্টিনিউয়াস গ্লাইকোলাইসিস হতে থাকে, এই গ্লুকোজগুলা ওই টেস্ট টিউবের মধ্যে যেই ব্লাড সেলগুলো আছে, ওই ব্লাডের মধ্যে যে ব্লাড সেলগুলো আছে, সেই ব্লাড সেলগুলো এই গ্লুকোজগুলাকে নিয়ে নিয়ে ইউটিলাইজ করে। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আমরা সোডিয়াম ফ্লুরাইড অ্যাড করি, সোডিয়াম ফ্লুরাইড যেটা করে ইনোলেজ এনজাইমকে ইনহিবিট করে। এটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন একটা স্লাইডে, দেন হচ্ছে আমার যে এটিপিটা তৈরি হওয়ার দরকার ছিল গ্লাইকোলাইসিসের ওই ইনিশিয়াল পোর্শনে, কিন্তু আমার এটিপিটা চলে আসছে, তো এই এতটুকু পোর্শন রান করার কি দরকার? তো আমরা একটা 5 নম্বর রিঅ্যাকশনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট থেকে যখন 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হয় তখন হচ্ছে একটা এনএডি রিডিউসড হয়ে তৈরি করে এনএডিএইচ, তো এই রিডিউসড এনএডিএইচ কে আবার অক্সিডাইজ করার দরকার পড়ে, যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এই এনএডিএইচটা ঢুকতে পারবে না, অক্সিজেন নাই,
অক্সিজেন নাই, তো এনএডিএইচটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যদি ঢুকতে না পারে সে আর রিডিউসড ফর্মে যাবে না, আমাদের বডিতে এনএডির শর্টেজ দেখা দিবে। তো এই শর্টেজটা ওভারকাম করার জন্য গ্লাইকোলাইটিক পাথওয়ে নিজেই এটাকে আপার হ্যান্ড নিয়ে নেয়। আপার হ্যান্ড নিয়ে পাইরুভেট থেকে যখন ল্যাকটেট তৈরি করে তখন হচ্ছে রিডিউসড কোএনজাইমকে সে আবার অক্সিডাইজড করে দেয়। তো অক্সিডাইজ করলে সাইকেলটা রান করতে থাকে। আচ্ছা, এবার হচ্ছে ইরিভার্সিবল স্টেপ গ্লাইকোলাইসিস, যেটা আমি অলরেডি বলে ফেলছি, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট বাই দা এনজাইম হেক্সোকাইনেজ, ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট বাই দা এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ ওয়ান, এবং ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট বাই দা এনজাইম পাইরুভেট কাইনেজ। তো এখানে বা দিকে দেখো প্রত্যেকটা রিয়াকশন একটা লাল রঙের আরেকটা রিয়াকশন হচ্ছে যেটা রিভার্স করা। এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি গ্লুকোনিওজেনেসিস, যখন আমরা নন কার্বোহাইড্রেট কোন সোর্স থেকে গ্লুকোজ তৈরি করি তখন হচ্ছে আমাদের এই রিয়াকশন গুলাকে রিভার্স করার দরকার পড়ে। তখন আমাদের রিভার্স করার জন্য ডিফারেন্ট কিছু এনজাইম লাগে, ওই এনজাইম গুলা এটা আমি পরে আলোচনা করবো, জাস্ট এখানে বললাম। আচ্ছা, দেন হচ্ছে এটিপি প্রোডাকশন। তো আমি অলরেডি বলে ফেলছি যে গ্লাইকোলাইসিস এর এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে আমাদের দুইটা এটিপি ইউটিলাইজেশন হচ্ছে, এবং এনার্জি জেনারেশন ফেজে আমাদের চারটা এটিপি প্রোডিউস হচ্ছে এবং দুইটা এনএডিএইচ। এই দুইটা এনএডিএইচ যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা রেসপিরেটরি চেইনে যায় তখন হচ্ছে একটা এনএডিএইচ থেকে তিনটা এটিপি তৈরি হয়। তো দুইটা এনএডিএইচ থেকে তৈরি হচ্ছে ছয়টা এটিপি। তো আলটিমেটলি আমার সাবস্ট্রেট লেভেলে তৈরি হচ্ছে চারটা এটিপি, এনএডিএইচ থেকে তৈরি হচ্ছে ছয়টা এটিপি, আর ইউটিলাইজ হচ্ছে দুইটা এটিপি। তো আমাদের নেট গেইন হচ্ছে আটটা এটিপি। অ্যানারোবিক কন্ডিশনে কি হয়? অ্যানারোবিক কন্ডিশনে আমাদের সাবস্ট্রেট লেভেলে যে চারটা এটিপি তৈরি হচ্ছে সেটা আনচেঞ্জ থাকে, যা তৈরি হচ্ছিল অ্যারোবিকে সেটাই এখানেও তৈরি হবে। যে ইউটিলাইজেশন হচ্ছিল দুইটা সেটা এখানেও ইউটিলাইজেশন হবে, কিন্তু কিন্তু এনএডিএইচ যেটা তৈরি হচ্ছে সেটা তো অ্যাকচুয়ালি রেসপিরেটরি চেইনে যেতে পারবে না, কারণ রেসপিরেটরি চেইন রান হওয়ার জন্য দরকার হচ্ছে অক্সিজেন। তো ন্যাচারালি ওটা যখন ওখানে যাবে না, আর এই এনএডিএইচ কে তো রিডিউস করে ফেলতেছে ল্যাকটেট তৈরি করতে গিয়ে, তো ওখান থেকে আমাদের যে এনার্জিটা পাওয়ার কথা সেই এনার্জিটা আমরা পাবো না। তো আমাদের নেট আমাদের যে জেনারেশন, নেট জেনারেশন হচ্ছে চারটা, ইউটিলাইজেশন হচ্ছে দুইটা, তো নেট গেইন হচ্ছে আমাদের দুইটাই টিপি। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস দ্যাট মিন্স আমরা মাত্র দুইটা এটিপি পাচ্ছি। তো সংখ্যা হিসেবে এটা কম হলেও এটা অনেক 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 ইম্পর্টেন্ট, এই কারণে কারণ হচ্ছে যেই সেলগুলা বা আমরা যখন হেভি করি তখন হচ্ছে আমাদের অক্সিজেন ডিমান্ড বাড়ে, কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তো আর বডির বাড়ে না। তো ওই ধরনের কন্ডিশনে আমাদের স্কেলেটাল মাসেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলে, অথবা আমরা যখন কোনো অ্যানোক্সিক এপিসোডে এফেক্টেড হই তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা মোস্ট ইম্পর্টেন্ট, অথবা যেই সেলগুলাতে মাইটোকন্ড্রিয়া নাই, যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা রেসপিরেটরি চেইন থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, এই সেলগুলাতে মাইটোকন্ড্রিয়া নাই অথবা মাইটোকন্ড্রিয়া কম, সেই সেলগুলোর জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস খুব ইম্পর্টেন্ট। তো মাইটোকন্ড্রিয়া নাই কোন কোন সেলে? আরবিসি কর্নিয়া লেন্স, অথবা কম হচ্ছে ডাব্লিউবিসি টেস্টিস রেটিনা মেডালা, এবং একটা বেবি যখন ডেলিভার হওয়ার পর তার ইনিশিয়ালি তার ব্রেইনে ব্লাড সাপ্লাই থাকে ম্যাক্সিমাম। তো ব্রেইনে ব্লাড সাপ্লাইটা দিতে গিয়ে অন্যান্য অর্গান কম্প্রোমাইজ থাকে, তো ওই সময় এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ইম্পর্টেন্স অফ গ্লাইকোলাইসিস। তো আমি অলরেডি বলছি গ্লাইকোলাইসিস অলমোস্ট অল সেলেই রান হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ফর অল সেল, অথবা প্রিন্সিপাল রুট ফর মেটা গ্লুকোজ অক্সিডেশন টু জেনারেট এটিপি, প্রোভাইড পাথওয়ে ফর মেটাবলিজম অফ ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাকটোজ, অনলি মেটাবলিক পাথওয়ে দ্যাট ক্যান কন্টিনিউ ইন অ্যানারোবিক স্টেট, অথবা মেজর পাথওয়ে ফর দ্যাট সেল উইচ আর ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া, যেমন আরবিসি, অথবা ইট জেনারেট প্রিকার্সার ফর আদার সিনথেটিক পাথওয়ে, যেমন পাইরুভেট অর ল্যাকটেট যেটা তৈরি হচ্ছে সেটা থেকে আবার গ্লুকোনিওজেনেসিস হয়, অথবা গ্লিসারাইডেট থ্রি ফসফেট থেকে গ্লিসারল পাই আমরা, তো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড মিলে আলটিমেটলি তৈরি করে
তৈরি করে ট্রাইএসাইল গ্লিসারল এবং গ্লুকোজ 6 ফসফেট এটা গ্লাইকোলাইসিসে হেল্প করে। নাও ইনহিবিশন অফ গ্লাইকোলাইসিস, ইনহিবিশন অফ গ্লাইকোলাইসিস আসলে আমি আগেই বলে ফেলছি যে আমরা সোডিয়াম ফ্লুরাইড দিয়ে ইনোলেজ এনজাইমকে ইনহিবিট করতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে গ্লাইকোলাইসিসের আমাদের মেইন উদ্দেশ্য সবগুলা সেলে এনার্জি দেয়া, দ্যাট মিন্স যখন সেলের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এটিপি থাকবে তখন গ্লাইকোলাইসিসটা ইনহিবিট হবে। দেন হচ্ছে আরেকটা আমি বললাম আর্সেনিক, আর্সেনিক পয়জনিং। তো এটা আসলে পরীক্ষার জন্য মানে তোমাদের লেভেলে আসলে অ্যাসাইনমেন্ট না, জাস্ট যতটুকু মনে রাখতে পারো মনে রাখবা। দেন হচ্ছে রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস, রেগুলেশনটাও আসলে ইম্পর্টেন্ট না হতো, জাস্ট দুইটা জিনিস বলার জন্য রেগুলেশনটা রাখা। আমি অলরেডি বলে ফেলছি যে গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1। তো আমি বারবার 1 বলতেছি, তো তার মানে ফসফোফ্রুক্টোকাইনেজ এর আদার কিছু ভ্যারিয়েন্ট আছে। আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 2, যেটা করে কি সেটা ফ্রুক্টোজ 6 থেকে তৈরি করে হচ্ছে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট। এই ফ্রুক্টোজ 2,6 বিসফসফেটটা অ্যালোস্টেরিক্যালি অ্যাক্টিভেট করে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 কে, তো আলটিমেটলি তৈরি করাই হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এবং আরেকটা ইম্পর্টেন্ট এখানে যেটা হচ্ছে হরমোনাল রেগুলেশন, তো আমি অলরেডি বলে ফেলছি ইনসুলিন স্টিমুলেট গ্লাইকোলাইসিস এবং গ্লুকাগন ইনহিবিট গ্লাইকোলাইসিস। আচ্ছা, আমি গ্লুকোজকে সেন্ট্রাল মলিকিউল বলতেছি এই কারণে, কারণ আমি তোমাদেরকে আগে একটা স্লাইডে বলছি যে আমাদের যে ডাইজেস্টিভ ইন প্রোডাক্ট গুলো আছে ফ্রুক্টোজ গ্যালাকটোজ গ্লুকোজ, আলটিমেটলি ফ্রুক্টোজ গ্যালাকটোজ সবগুলাই আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়। তো কিভাবে কনভার্ট হয়, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 1 ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারেলডিহাইড, তো আলটিমেটলি কনভার্ট হচ্ছে গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে। তো গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে যখন কনভার্ট হয়ে যায় তখন এটা গ্লাইকোলাইসিসের স্ট্রিমে ঢুকে গেল। দেন হচ্ছে গ্যালাকটোজ, গ্যালাকটোজ থেকে আমাদের তৈরি হয় গ্যালাকটোজ 1 ফসফেট, এটা হচ্ছে ইউডিপির সাথে কম্বাইন করে তৈরি করে ইউডিপি গ্যালাকটোজ, যেটা আইসোমারাইজেশন হয়ে তৈরি করে হচ্ছে ইউডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজ থেকে গ্লুকোজ 1 ফসফেট, তো আলটিমেটলি এখান থেকে গ্লুকোজ 6 যদি ইউটিলাইজেশনের দরকার পড়ে অথবা যদি দরকার পড়ে গ্লাইকোজেন। তো গ্লাইকোলাইসিসকে এই কারণে, যেহেতু গ্যালাকটোজ হোক গ্লুকোজ হোক ফ্রুক্টোজ হোক সবগুলা আলটিমেটলি গ্লাইকোলাইসিসেই ঢুকে, তো এটাকে আমরা বলি ইট ইজ দ্য হাব অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম, বিকজ অল ভার্চুয়ালি অল সুগার উইদার অ্যারাইজিং ফ্রম ডায়েট অর ফ্রম এনি ক্যাটাবলিক রিয়াকশন ক্যান আলটিমেটলি কনভার্টেড টু গ্লুকোজ। দেন হচ্ছে হেক্সোকাইনেজ গ্লুকোকাইনেজের ডিফারেন্স, তো আমি অলরেডি বলে ফেলছি গ্লুকোকাইনেজ এনজাইমটা থাকে হচ্ছে লিভার এবং প্যানক্রিয়েটিক বিটা সেলে এবং হেক্সোকাইনেজ থাকে বাকি অল সেলে। এবং আমরা অলরেডি KM বা মাইকেলিস কনস্ট্যান্ট অথবা ভিম্যাক্স সম্পর্কে জানি, তো হেক্সোকাইনেজের সাবস্ট্রেটের প্রতি অ্যাফিনিটি হাই, তো যেহেতু তার অ্যাফিনিটি হাই তো তার KM ভ্যালু লো, কিন্তু গ্লুকোজের অ্যাফিনিটি সাবস্ট্রেটের প্রতি অ্যাফিনিটি লো, যেহেতু লো এটার KM ভ্যালু হাই, এবং ভিম যেহেতু এটা হেক্সোকাইনেজের KM ভ্যালু লো ন্যাচারালি এটার ভিম্যাক্সও লো, গ্লুকোকাইনেজের KM ভ্যালু হাই সো ন্যাচারালি এটার ভিম্যাক্সও হাই। বাকিগুলা আসলে এতগুলা লাগবে না, এটা আসলে আসে না, যদি কখনো আসে সেটা যাতে কভার করা যায় এর জন্য বলা। দেন হচ্ছে পাইরুভেটের সোর্স এবং ফেট, পাইরুভেট থেকে আমরা গ্লুকোজ অক্সিডেশন করে তো আলটিমেটলি পাইরুভেট পাই, আবার গ্লুকোনিওজেনেসিসে পাইরুভেট থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারি। তো অ্যানএরোবিক কন্ডিশনে আমরা পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি করি আমরা জানি, আবার এই রিয়াকশনটা রিভার্সেবল, দ্যাট মিন্স আমি পাইরুভেট থেকে আবার ল্যাকটেটেও চলে যেতে পারবো। ট্রান্সঅ্যামিনেশন রিয়াকশনের মাধ্যমে আমি পাইরুভেট থেকে অ্যালানিন তৈরি করতে পারি, তো তেমনি আমি ট্রান্সঅ্যামিনেশন যেহেতু রিভার্সেবল প্রসেস আমি পাইরুভেট থেকে অ্যালানিন থেকেও পাইরুভেট তৈরি করতে পারি। আবার পাইরুভেট পাইরুভেটে হচ্ছে 3 কার্বন, পাইরুভেটের সাথে যখন আমি আরেকটা কার্বন যোগ করব দ্যাট মিন্স কার্বক্সিলেশন হবে, তখন আমি পাই হচ্ছে অক্সালো অ্যাসিটেট। তো আবার পাইরুভেট অক্সালো অ্যাসিটেটের ডি কার্বক্সিলেশনে আমি আবার পাইরুভেট পাব, এবং পাইরুভেট থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এটা আমরা সবাই জানি, এবং কিছু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে যেটা থেকে আমরা পাইরুভেট পাই। তো সোর্স যদি আমি বলি, পাইরুভেটের সোর্স হচ্ছে গ্লুকোজ, ল্যাকটেট, অ্যালানিন, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অক্সালো অ্যাসিটেট, এবং ফেট হচ্ছে গ্লুকোজ, ল্যাকটেট, অ্যালানিন, অক্সালো অ্যাসিটেট, এতটুকু। এই চারটা এখানেও সেম ওখানেও সেম, সোর্সেও যেমন ফেটেও তেমন।
আর এক্সট্রা আরেকটা হচ্ছে অ্যাসিটাইল-কোএ। দেন হচ্ছে আমার আলটিমেটলি অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট তৈরি হলো। এবার পাইরুভেটকে আমার অক্সিডেশন করতে হবে, অক্সিডেশন করে আমি তৈরি করব অ্যাসিটাইল-কোএ, কারণ অ্যাসিটাইল-কোএ ইজ দ্য সাবস্ট্রেট ফর টিসিএ সাইকেল। তো পাইরুভেটকে অক্সিডাইজ করে টিসিএ অ্যাসিটাইল-কোএ যে তৈরি করব, এই রিঅ্যাক্ট এখানে সাবস্ট্রেট হচ্ছে পাইরুভেট প্রোডাক্ট অ্যাসিটাইল-কোএ, এটা এটাও অল সেলে হয় এবং এটার কম্পার্টমেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দ্যাট মিনস পাইরুভেট যখন গ্লাইকোলাইসিসে যখন পাইরুভেট তৈরি হয় সাইটোপ্লাজমে, এটা এরপর মাইটোকন্ড্রিয়াতে চলে আসে। এটার নেচার হচ্ছে ক্যাটাবলিক এখন, এবং এটাতে তিনটা এটিপি তৈরি হয়। এটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের রিঅ্যাকশনটা, যেখানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। তো পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এখানে এনজাইম যেটা কাজ করে সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। আমি অন্যান্য এনজাইমের ক্ষেত্রে জাস্ট এভাবে নাম বলছি, গ্লিসারাইলডিহাইড ডিহাইড্রোজিনেস, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, বাট এটাকে আমি বলতেছি পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। তার মানে এটা একটা কমপ্লেক্স এনজাইম। এবং এখানে কিছু জিনিস দেখানো যাচ্ছে যে এখানে কিছু প্রোস্থেটিক গ্রুপ বা কোএনজাইম লাগে। এই প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে কোএ এসএইচ, যেটা আমি পাই ভিটামিন B5 থেকে, এনএডি যেটা আমি পাই ভিটামিন B3 থেকে, থায়ামিন পাইরোফসফেট B1, এফএডি ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন, এবং লাইপয়েড বা লাইপোইক অ্যাসিড। তার মানে আমার 5টা কোএনজাইম বা প্রোস্থেটিক গ্রুপ লাগতেছে, থায়ামিন পাইরোফসফেট অর ভিটামিন B1 ডেরিভেটিভস, এফএডি FAD অথবা ভিটামিন B2, NAD অর ভিটামিন B3, কোএ অর ভিটামিন B5 এবং লাইপোইক অ্যাসিড। আচ্ছা, পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স কেন? এটা হচ্ছে একটা মাল্টি এনজাইম কমপ্লেক্স যেটা আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াতে থাকে, যেহেতু রিয়াকশনই মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, এই এনজাইমও থাকবে মাইটোকন্ড্রিয়াতে। তো এটা অ্যাকচুয়ালি ক্লাস্টার অফ 3 এনজাইম। এই এনজাইমগুলো হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, ডাইহাইড্রোলাইপল ট্রান্স অ্যাসিটাইলেস এবং ডাইহাইড্রোলাইপল ডিহাইড্রোজিনেস। এবং এই এনজাইমটা কাজ করার জন্য আমি আগের স্লাইডে 5টা প্রোস্থেটিক গ্রুপের কথা বললাম, তো এখানে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন। এবার হচ্ছে টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের আরো কয়েকটা নাম আছে, এটাকে ক্রেবস সাইকেল বলে, কারণ এটা ফার্স্ট ডিসক্রাইব করে হ্যান্স ক্রেবস, এই বিজ্ঞানীর নামে, এটাকে ক্রেবস সাহেবের নামে আমি এটাকে ক্রেবস সাইকেল বলছি। এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলে বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলে। সাইট্রিক অ্যাসিড সাইকেল বলার কারণ হচ্ছে এটার যে ফার্স্ট প্রোডাক্টটা সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এবং ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হচ্ছে কারণ হচ্ছে এই যে সাইট্রেট ফার্স্ট প্রোডাক্ট যে সাইট্রেট, এটার মধ্যে 3টা কার্বক্সিলিক গ্রুপ আছে, 1, 2, 3, এই ছবিতে দেখা যাচ্ছে। এটাকে আমি একটা কমন মেটাবলিক পাথওয়ে বলি, কারণ হচ্ছে আমার আইদার প্রোটিন মেটাবলিজম হোক, ফ্যাট মেটাবলিজম হোক, কার্বোহাইড্রেট মেটাবলিজম হোক, সবগুলা মেটাবোলাইজ হয়ে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়েই তৈরি করে, এবং এই অ্যাসিটাইল কোয়েটা টিসিএ সাইকেলে চলে যায়। এটাকে আমি অ্যান্থ্রিবোলিক পাথওয়ে বলতেছি, আমি অলরেডি আগেই আমি দেখাইছি। অ্যান্থ্রিবোলিক পাথওয়ে হচ্ছে এমন একটা পাথওয়ে যেটার বোথ অ্যানাবোলিক এবং ক্যাটাবলিক পোটেনশিয়ালিটি আছে। অন্যান্য সাইকেল বা অন্যান্য পাথের মতো এটারও একটা সেলিয়েন্ট ফিচার আছে। সেলিয়েন্ট ফিচারে হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে রিডিউসড কোএনজাইম, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং এটিপি অর জিটিপি। যেহেতু গ্লাইকোলাইসিস সব সেলে হয়, এটাও সব সেলে হয়, এবং কম্পার্টমেন্ট হচ্ছে পাইরুভেট অক্সিড, পাইরুভেটের অক্সিড কার্বক্সিলেশন থেকে শুরু করে পরবর্তী যে স্টেপগুলো সব মাইটোকন্ড্রিয়াতে হয়। সো টিসিএ সাইকেলও মাইটোকন্ড্রিয়াতে, এটার নেচার তো আমি অলরেডি বলেই ফেলছি, অ্যাম্পিবোলিক। এবং রেট লিমিটিং এনজাইম আমি বলছি সাইট্রেট সিনথেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস এবং আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেস। কোএনজাইম পাইরুভেট অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেটের জন্য যেই কোএনজাইম গুলো লাগে, এখানেও সেই কোএনজাইম গুলো লাগে। তার মানে ওই পাঁচটি, থায়ামিন পাইরোফসফেট, এনএডি, এফএডি, এনএডি, কোএনজাইম এ এবং লাইপোইক অ্যাসিড। এবং এই সাইকেলে টোটাল 12টা এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, তো টিসিএ সাইকেলে ঢোকার জন্য আমার লাগে আসলে 2টা জিনিস, সাবস্ট্রেট হিসেবে অ্যাসিটাইল কোয়ে, এবং আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটেট। তো এই 2টা জিনিস পাওয়ার জন্য আমরা যেই ফেজটা বলি সেটাকে আমরা বলি প্রিপারেটরি ফেজ। তো যেখানে আমি পাইরুভেট
তিন কার্বনের একটা কম্পাউন্ড, এটাকে আমি ডি কার্বক্সিলেশন করে অ্যাসিটাইল কোয়ে তৈরি করি, অ্যাসিটাইল কোয়েতে দুইটা কার্বন, এবং পাইরুভেটকে কার্বক্সিলেশন করে আমি আরেকটা কম্পাউন্ড তৈরি করি, এটা হচ্ছে অক্সালোঅ্যাসিটেট। পাইরুভেটে তিনটা কার্বন ছিল, অক্সালোঅ্যাসিটেটে চারটা কার্বন। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে বাই পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, এবং পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট তৈরি হচ্ছে বাই পাইরুভেট কার্বক্সিলেজ। আচ্ছা, আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা গ্লুকোজ থেকে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে দুইটা পাইরুভেট। তো যেহেতু আমি দুইটা পাইরুভেট পাচ্ছি, তার মানে দুইটা পাইরুভেট থেকে তৈরি হচ্ছে দুইটা অ্যাসিটাইল কোয়ে, তার মানে দুইটা এনএডি এখানে রিডিউসড হয়ে তৈরি করবে দুইটা এনএডিএইচ। এই দুইটা এনএডিএইচ ও রেসপিরেটরি চেইনে যাবে, গিয়ে আলটিমেটলি তৈরি করবে ছয়টা এটিপি। দেন হচ্ছে টিসিএ সাইকেলটা, আসলে একটু কমপ্লেক্স একটা সাইকেল, যেটা মনে রাখ একটু কষ্ট, বাট তোমাদের মনে রাখতে হবে কারণ এটা রিটেনে আসে। তো অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালোঅ্যাসিটেট মিলে আলটিমেটলি তৈরি করছে সাইট্রেট, সাইট্রেট থেকে আইসোসাইট্রেট বাই সাইট্রেট আইসোসাইট্রেট আইসোসাইট্রেট বাই ডিহাইড্রোজেনেজ এনজাইম, আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট। এই রিয়াকশনে একটা এনএডি রিডিউসড হয়ে তৈরি করে এনএডিএইচ, দেন এবং একটা কার্বন ডাইঅক্সাইড লস হয়। দেন আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে, এই রিয়াকশনে আরেকটা এনএডিএইচ এনএডি রিডিউসড হয়ে তৈরি করে এনএডিএইচ, এবং আরেকটা কার্বন ডাইঅক্সাইড লস্ট হয়। দেন হচ্ছে তৈরি হচ্ছে সাকসিনাইল কোয়ে দেন কনভার্টেড ইন্টু সাকসিনেট, এখানে একটা এটিপি প্রোডাক্ট প্রডিউস হয়। দেন সাকসিনেট থেকে ফিউমারেট, এখানে একটা এফএডি রিডিউসড হয়। দেন ফিউমারেট থেকে ম্যালেট থেকে অক্সালোঅ্যাসিটেট, এই রিয়াকশনে আরেকটা এনএডি রিডিউসড হচ্ছে। দেন এই অক্সালোঅ্যাসিটেটটা আরেকটা অ্যাসিটাইল কোয়েকে নিয়ে আবার সে সাইট্রেট ফর্ম করে, দ্যাট মিন্স এই সাইকেলটা রান করতে থাকে এভাবে। এটা হচ্ছে আরেকটু কমপ্লেক্স ভাবে দেখানো সাইকেলটা, যেখানে কেমিক্যাল স্ট্রাকচারও দেখানো আছে, এনজাইমগুলোর নাম আছে। তো এনজাইমগুলোর নাম যদি মনে রাখতে পারো মনে রাখবা, আর যদি না মনে রাখতে না পারো সেই ক্ষেত্রে আমি অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলছি। তো অ্যাম্ফিবোলিক পাথওয়ে হচ্ছে সেই পাথওয়ে গুলা যেটার বোধ ক্যাটাবলিক এবং অ্যানাবোলিকিয়ালিটি আছে। ক্যাটাবলিক টিসিএ সাইকেলের ক্যাটাবলিক যে পোটেনশিয়ালিটি, এটা তো আমরা অলরেডি জানি, এটা যেহেতু একটা ক্যাটাবলিক পাথওয়ে যেখানে অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজ হয়ে তৈরি করে এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড। এবং অ্যানাবলিক বলার কারণ হচ্ছে টিসিএ সাইকেলের যে ইন্টারমিডিয়েটস গুলা, এই ইন্টারমিডিয়েটস থেকে আবার বিভিন্ন জিনিস তৈরি হতে পারে। তো কি কি তৈরি হতে পারে আমি প্রথমেই বলতেছি, আমার জানা মতে তোমাদের অলরেডি ব্লাড কার্ড হয়ে গেছে। তো তোমরা যখন হিমোগ্লোবিন সিনথেসিস পড়ছো তখন তুমি অলরেডি পড়ছো সাকসিনাল কোয়ে থেকে তৈরি করে হচ্ছে হিম, অথবা আলটিমেটলি হিমোগ্লোবিন তৈরিতে সাকসিনাল কোয়ে লাগে। তো সাকসিনাল কোয়ে থেকে আমি পাচ্ছি পোরফাইরিন হিম, আবার আলফা কিটো গ্লুটারেট থেকে আমি পাই হচ্ছে গ্লুটামেট থেকে দেন আমি আলটিমেটলি পিউরিন সিনথেসাইজ করতে পারি, পিউরিন পারিপাইরিমিডিন সিনথেসাইজ করতে পারি, দেন গ্লুটামিন প্রোলিন আর্জিনিন তৈরি হয়। সাইট্রেট হচ্ছে প্রিকার্সার ফর ফ্যাটি অ্যাসিড অর স্টেরয়েড। দেন হচ্ছে অক্সালোঅ্যাসিটেট, এটা ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে আমি অ্যাসপার্টেট তৈরি করতে পারি, অ্যাসপার্টেট থেকে অ্যাসপারাজিন থেকে পাইরিমিডিন তৈরি হয়। তো অথবা অক্সালোঅ্যাসিটেটটা থেকে আমি ফসফোইনল পাইরুভেট তৈরি করে আমি গ্লুকোজে কনভার্ট করতে পারি, অথবা অন্য আরো কিছু অ্যাসিড কনভার্ট করতে পারি। তো যে কটা মনে রাখা যায় আর কি। এখন হচ্ছে দুইটা টার্ম, অ্যানাপ্লেরোসিস এবং ক্যাটাপ্লেরোসিস। অ্যানাপ্লেরোসিস কি আমি যদি একটু সোজা ভাষায় বলি, টিসিএ সাইকেল যখন রান করে তখন এই ইন্টারমিডিয়েটস গুলা যদি কোনো কারণে ডিপ্লিটেড হয়ে যায়, দ্যাট মিন্স কোনো কারণে যদি কোনোটা শর্ট হয়ে যায়, তখন হচ্ছে এটাকে ফিল করা লাগে বা বাইরে থেকে সাপ্লাই দেয়া লাগে। তো এই যে ফিল করা বা বাইরে থেকে সাপ্লাই দেয়া, এটাই হচ্ছে অ্যানাপ্লেরোসিস। আর ক্যাটাপ্লেরোসিস হচ্ছে যখন টিসিএ কোনো ইন্টারমিডিয়েটস মানে এক্সেস হয়ে যায় সাইকেলের মধ্যে, তখন সেটাকে রিমুভ করা ওখান থেকে, ওটাকে বলে ক্যাটাপ্লেরোসিস। তো টিসিএ সাইকেল হচ্ছে একটা অ্যানাপ্লেরোটিক, টিসিএ সাইকেলের কিছু অ্যানাপ্লেরোটিক পাথওয়ে আছে। মিন্স সাপোজ এখানে টিসিএ সাইকেলটা দেখা যাচ্ছে,
তো সাপোজ আমি ধরে নিলাম এখানে আলফা কিটোগ্লুটারেটটা কোনো কারণে শর্টেজ হয়ে গেছে, কারণ হচ্ছে আলফা কিটোগ্লুটারেট অন্য কিছু থেকে গেছে, ওই কোনো অ্যানাবলিক ক্যালিটির কারণে অ্যানাবলিক কোনো সোর্সে ইউটিলাইজ হয়ে গেছে, তখন হচ্ছে আমি সেটা গ্লুটামিন থেকে আবার সেটা রিকভার করে নিতে পারি, বা অক্সালোঅ্যাসিটেট ডিপ্লিটেড হয়ে গেছে তখন আমি অ্যাসপার্টেট থেকে অক্সালোঅ্যাসিটেটকে আমি আবার কভার করে নিতে পারি, মানে সাপ্লাই নিয়ে নিতে পারি। তো এরকম সাকসিনাইল কোয়েও যদি কখনো ডিপ্লিটেড হয়ে যায় তখন হচ্ছে আইসোলিউসিন মিথায়োনিন থ্রিওন এই অ্যামিনো অ্যাসিডগুলো থেকে আমি পাই, ফিউমারেট যখন ডিপ্লিটেড হয় তখন ফিনাইল অ্যালানিন বা টাইরোসিন থেকে আমি এগুলো পাচ্ছি। দেন হচ্ছে কিসের সাইকেল কমন মেটা পাথওয়ে, আমি অলরেডি বলে ফেলছি যে সব সব কি বলে ওটাকে নিউট্রিয়েন্ট সব আমাদের যে ডাইজেস্টিভ ইন প্রোডাক্ট গুলো আছে মানে সেই সবগুলো আলটিমেটলি ঢুকতেছে কিসের সাইকেলে, ফ্যাট যেমন কার্বোহাইড্রেটের ব্যাপারে তো আমি বলছি গ্লুকোজ গ্যালাকটোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ আলটিমেটলি গ্যালাকটোজ ফ্রুক্টোজ গ্লুকোজেই কনভার্ট হচ্ছে, গ্লুকোজ কনভার্ট হয়ে অ্যাসিড আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি করে কিসের সাইকেলে ঢুকে, ফ্যাট থেকে যেটা হয় ফ্যাট মানে হচ্ছে টিজি, টিজি কে যখন আমি স্প্লিট করি তখন আমি পাবো হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল থেকে পাইরুভেট তৈরি করতে পারি বা গ্লিসারল থেকে আমি গ্লিসারাইডেট থ্রি ফসফেট তৈরি করতে পারি এবং ফ্যাটি অ্যাসিড থেকে আমি অ্যাসিটাইল কোয়ে পাই, এবং প্রোটিন ডাইজেশনে আমি অ্যামাইনো অ্যাসিড পাই, অ্যামাইনো অ্যাসিড আবার দুই ধরনের আমরা অলরেডি বায়োমলিকিউলসে পড়ছি, সেটা হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডে টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েটস দিয়ে আমি টিসিএ সাইকেলে ঢুকে যেতে পারি অথবা পাইরুভেট দিয়ে আমি টিসিএ সাইকেলে ঢুকে যেতে পারি, এবং কিটোজেনিক কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যাসিটাইল কোয়ে ফর্ম করে টিসিএ সাইকেলে ঢুকে যায়। আচ্ছা, অক্সালোঅ্যাসিটেটকে টিসিএ সাইকেলের ক্যাটালিস্ট বলা হয়, ক্যাটালিস্ট বলা হয় কারণ হচ্ছে টিসিএ সাইকেলে আলটিমেটলি ঢুকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ঢুকে হচ্ছে অক্সালোঅ্যাসিটেটের সাথে মিলে, তো আমি অলরেডি বলছি টিসিএস অ্যাসিটাইল কোয়ের মধ্যে থাকে এবং টিসিএ সাইকেলে আমার দুইটা কার্বন ডাইঅক্সাইড ফর্মে লস হয়, তো আমি এটা আমাদের সায়েন্টিস্টরা আসলে এভাবে মত দিয়েছে যে অ্যাসিটাইল কোয়ের যে দুইটা কার্বন এই দুইটা কার্বন আসলে কার্বন ডাইঅক্সাইড হিসেবে লস হয়ে যাচ্ছে, তো লস হয়ে যাওয়ার পর এবং সাইকেলটা যখন রান করে, রান করার পর আলটিমেটলি লাস্ট স্টেজে গিয়ে আবার অক্সালোঅ্যাসিটেটটা রিগেইন করে, তো ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা রিয়াকশন ঘটায় কিন্তু আলটিমেটলি ইন্ডে সে নিজে আনচেঞ্জড থাকে, তো যেহেতু টিসিএ সাইকেল অক্সালোঅ্যাসিটেট অ্যাসিটাইল কোয়ে কে নিয়ে সাইকেলে ঢুকে এবং এট দ্য ইন্ড আবার সে অক্সালোঅ্যাসিটেট হিসেবেই সে আবার পারসিস্ট করে যায়, এই কারণে এটাকে একটা ক্যাটালিস্ট বলা হয় টিসিএ সাইকেলের। তো টিসিএ সাইকেলে কি কি ভিটামিনস লাগে এটা অলরেডি আমি বলে ফেলছি, এটা আর বলার কিছু নাই। নাও এনার্জেটিক অফ টিসিএ সাইকেল, তো টিসিএ সাইকেলে আমার আলটিমেটলি তিনটা রিয়াকশনে আমারটা এনএডিএইচ তৈরি হয়, তিনটা এনএডিএইচ হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে, তো আমি যখন একটা গ্লুকোসিডাইজ করি তখন হচ্ছে আমার তৈরি হয় দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে, তার মানে তিনটা সাইকেলে আমার ছয়টা তিনটা সাইকেলে আমার টোটাল ছয়টা এনএডিএইচ তৈরি হচ্ছে, এবং সাবস্ট্রেট লেভেলে যখন সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হয় তখন হচ্ছে আমার আরেকটা একটা এটিপি প্রোডিউস হয় একটা অ্যাসিটাইল কোয়ে থেকে, তার মানে দুইটা অ্যাসিটাইল কোয়ে দুইটা এটিপি প্রোডিউস হয়, দুইটা এটিপি অথবা দুইটা জিটিপি, এবং আরেকটা স্টেপে যখন ফিউমারেট থেকে ম্যালেট হয় তখন হচ্ছে আমার আরেকটা এফিডি তৈরি, একটা এফিডি তৈরি হয় একটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা এফিডি, তার মানে দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে দুইটা এফিডি আসে, দুইটা এফিডি থেকে আমি, তো আলটিমেটলি আমি অলরেডি বলে ফেলছি একটা এনএডিএইচ থেকে আমি তিনটা এটিপি পাই এবং একটা এফিডি এফিডিএইচ থেকে আমি দুইটা এটিপি পাই, তো যেহেতু এখানে আমার টোটাল ছয়টা এনএডিএইচ তো আমি তিন ছয় আঠারো, টোটাল আঠারোটা এনএডিএইচ থেকে টোটাল আঠারোটা এটিপি পাবো এবং এফিডি থেকে এখানে দুইটা এফিডি, তার মানে হচ্ছে টোটাল চারটা এটিপি পাবো, তার মানে আঠারো চার বাইশ, এবং সাবস্ট্রেট লেভেলে আমার আরো দুইটা এটিপি তৈরি হচ্ছে, তার মানে 24, তো আলটিমেটলি টিসিএ সাইকেলে আমাদের গেইন হচ্ছে 24 এটিপি। এখন যদি আমি পুরো গ্লুকোজ ক্যাটাবলিজমে আমি কয়টা এটিপি তৈরি হয় আমি যদি সেটা ক্যালকুলেট করি তো আমি গ্লাইকোলাইসিসে অ্যারোবিক কন্ডিশনে আমি পাচ্ছি হচ্ছে আটটা এটিপি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে দুইটা এনএডিএস থেকে আমি পাচ্ছি ছয়টা এটিপি, এবং টিসিএ সাইকেলে আমি পাচ্ছি চব্বিশটা এটিপি,
তো আলটিমেটলি আমাদের গেইন হচ্ছে 38 ATP. এখন আমি যদি অ্যানএরোবিক কন্ডিশনের কথা চিন্তা করি, অ্যানএরোবিক কন্ডিশনে অ্যাকচুয়ালি টিসিএ সাইকেলও রান করবে না আর রেসপিরেটরি চেইনও রান করবে না। তো আমার ওই গ্লুকোজ থেকে পাইরুভেটে কনভার্ট হয়ে আলটিমেটলি ল্যাকটেটে কনভার্ট হবে। ল্যাকটেটে কনভার্ট হলে ওই অতটুকু পর্যন্তই গ্লুকোজ ক্যাটাবলিজম স্টপ হয়ে যাবে। তো ওখানে আমাদের নেট গেইন হচ্ছে 2টা ATP। তো একটা এটিপি থেকে আমি যদি এখন ক্যালোরির ক্যালকুলেশন করি, একটা এটিপি থেকে আমি 7300 ক্যালোরি পাই। সো ন্যাচারালি 38 ATP থেকে আমি পাবো হচ্ছে 7300 কে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে 38 দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট অফ আরেকটা নতুন কি বলে এটিপির যে প্রোডাকশন সেটা নতুন কনসেপ্ট। তো যেখানে বইগুলাতে দেয়া আছে যে 2টা NADH থেকে 5টা ATP তৈরি হয়, তার মানে 1টা NADH থেকে 2.5টা ATP আমি পাবো এবং 1টা FADH থেকে আমি পাবো হচ্ছে 1.5টা ATP। তো 2টা FADH থেকে আমি পাবো 3টা ATP। তো এটা মনে রাখতে একটু কঠিন, আর যেহেতু এখনো লিপিং কটে পুরান ক্যালকুলেশনটাই দেয়া, তো আমরা ওই পুরানটার সাথেই থাকব। আলটিমেটলি যেহেতু আমার গ্লুকোজ তৈরি করা হচ্ছে এইম, তো আমার প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। এই সাইকেলটা রান করে হচ্ছে লিভার এবং কিডনিতে, লিভার এবং কিডনিতে 90% কেস হচ্ছে লিভারেই হচ্ছে। এটা কম্পার্টমেন্ট হচ্ছে, এটা ডাবল কম্পার্টমেন্ট সাইটোপ্লাজম এবং পার্টি মাইটোকন্ড্রিয়াতে। যেহেতু এটা নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি, তো এটাকে আমি অ্যানাবলিক পাথওয়ে বলবো। এবং এক একটা সাবস্ট্রেট থেকে আসলে গ্লুকোজ তৈরি করতে এক এক রকমের এটিপি খরচ হবে। তো আমি পাইরুভেট অথবা ল্যাকটেট থেকে গ্লুকোজ তৈরিতে 6টা ATP খরচ হয়, এটাই জাস্ট দেখানো। আর এই যে এটিপি সোর্সটা, এখানে যে এটিপি লাগে বা এনার্জি লাগে, এই এনার্জিটা দেয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, দ্যাট মিনস বিটা অক্সিডেশন। কেন? তো এখন কেন আমার অন্যান্য সোর্স থেকে গ্লুকোজ তৈরি করতে হবে? তো যখন আমার ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ করে, কোন কোন কন্ডিশনে ডিক্রিজ করে? যখন আমি প্রলংড ফাস্টিং থাকবো অথবা স্টারভেশনে থাকবো, তখন আমার ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে গ্লুকোনিওজেনেসিস দরকার। অথবা যখন অ্যানারোবিক কন্ডিশনে কন্টিনিউয়াস ল্যাকটেট তৈরি হচ্ছে, ল্যাকটেট হচ্ছে একটা সাবস্টেন্স যেটা মেটাবলিক অ্যাসিডোসিস নামে একটা কন্ডিশন করতে পারে, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ ডিঅ্যারেঞ্জমেন্ট ফর বডি। তো এই ল্যাকটেটকে রিমুভ করার জন্য আমার গ্লুকোনিওজেনেস, আমার গ্লুকোজ সাপ্লাই, তখন আমার গ্লুকোজ সাপ্লাই দেয় হচ্ছে এখানে রেগুলেশন হচ্ছে বাই, এটা স্টিমুলেটেড হয় বাই গ্লুকাগন কর্টিসল এবং ইনহিবিট হয় বাই ইনসুলিন। গ্লুকোনিওজেনেসিসে আমাদের যেটা দেখতে হয়, গ্লাইকোলাইসিসে 9টা স্টেপের কথা বলছি, এই 9টার মধ্যে 3টা স্টেপ হচ্ছে ইরিভার্সিবল। 3টা স্টেপ কে রিভার্স করাটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তো কি কি এই 3টা স্টেপ? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হয় বাই দা এনজাইম হেক্সোকাইনেজ, যেটা গ্লাইকোলাইসিস এর রিয়াকশন। এই রিয়াকশনটাকে আমার রিভার্স করাইতে আমার লাগবে হচ্ছে গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম। তো গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম যেটা করে, এই ফসফেট কে রিমুভ করে আবার গ্লুকোজ ফর্ম করে। আরেকটা যেটা রিয়াকশন, ইরিভার্সিবল রিয়াকশন ছিল, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি, which was regulated by, catalyzed by phosphofructokinase 1. এই রিয়াকশনটাকে আমি রিভার্স করতে পারি বাই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ এই এনজাইম দিয়ে। আরেকটা রিয়াকশন হচ্ছে ফসফোইনল পাইরুভেট থেকে যে পাইরুভেট তৈরি হচ্ছে বাই পাইরুভেট কাইনেজ, এই রিয়াকশনটাও ইরিভার্সিবল ছিল। এইটাকে রিভার্স করতে হলে আমার যেটা করতে হয়, প্রথমে পাইরুভেট থেকে আমাকে অক্সালো অ্যাসিটেট তৈরি করতে হয়, অক্সালো অ্যাসিটেট থেকে আমি ফসফোইনল পাইরুভেট তৈরি করি। তো পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি করতে আমার যে এনজাইমটা, এটা আমি নাম তো আগেই বলা হয়ে গেছে, পাইরুভেট কার্বক্সিলেজ। দেন অক্সালো অ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট বাই ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ এনজাইম।
তো এই হচ্ছে গ্লাইকোলাইসিস, পিসিএ সাইকেল এবং গ্লুকোনিওজেনেসিস। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার। ফারিহা তাসনিম একটি প্রশ্ন করেছেন, স্যার প্রশ্নটি জানাবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ জানাও স্যার। ও জিজ্ঞেস করেছে যে কার্ডিয়াক মাসল ক্যানট সাস্টেইন ইন অ্যানোক্সিক এপিসোড অ্যাজ ইট স্পিড, এটা যেহেতু ফ্যাটি অ্যাসিড মেটাবলিক ফুয়েল হিসেবে ব্যবহার করে, কিন্তু কার্ডিয়াক মাসলের সেল মেমব্রেনে গ্রুট ফোর এটা প্রেজেন্ট থাকে, যেটা গ্রুট ফোর যেহেতু ইনসুলিন স্টিমুলেটেড গ্লুকোজ আপটেক করতে পারে, তারপরেও কেন কার্ডিয়াক মাসল অ্যানোক্সিক এপিসোডে হচ্ছে সাস্টেইন করতে পারে? আচ্ছা, এটা ওখানে গ্রুট ফোর থাকলেও গ্রুট ফোর ইনসুলিন মেডিয়েটেড আমরা জানি, বাট ইনসুলিনের ইফেক্ট যদি আমরা করে থাকি, ইনসুলিনের ইফেক্ট অ্যাকচুয়ালি তিনটা অর্গানে, লিভার, স্কেলেটাল মাসেল এবং হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। তো এই তিনটা অর্গানে ইনসুলিন মেইনলি কাজ করে, বাকিগুলোর ক্ষেত্রে আসলে অতটা প্রমিনেন্ট না। তো কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে আসলে প্রমিনেন্ট না। তো কার্ডিয়াক মাসেল অ্যানোক্সিক এপিসোড সাস্টেইন করতে পারার কারণ হচ্ছে এটার প্রাইমারি ফুয়েল আসলে ফ্যাটি অ্যাসিড। প্রাইমারি ফুয়েল তো ফ্যাটি অ্যাসিড, তো নরমালি ও তো ফ্যাটি অ্যাসিডই ইউটিলাইজ করে একদম, মানে ওর ফার্স্ট লাইন বলি ফুয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সেকেন্ড লাইনও যদি বলি সেটাও হচ্ছে ফ্যাটি অ্যাসিড, থার্ড লাইনে গিয়ে গ্লুকোজ। তো এই কারণে এটা সাস্টেইন করে যায় অনেকক্ষণ, আর এটা কিছুটা কিটোন বডি ইউটিলাইজেশনের ক্যাপাসিটি আছে, তখন কিটোন বডিও ইউটিলাইজ হয়। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আপনি আমাদেরকে কোয়ারেন্টাইনের মধ্যে থেকেও এত সময় নিয়ে একটা লং দীর্ঘ সেশন দিলেন এজন্য, আর আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, আমার 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 কিছু প্রশ্ন আছে। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে তোমাদের মানে এইভাবে শেয়ার না করে সবাইকে জুমে বা সবাইকে